আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষণ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে, সকল অন্যায়ের বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুরের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা। বৈশ্বিক ও আঞ্চলিক ঐক্যের মাধ্যমে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান চায় যুক্তরাষ্ট্র, জানালেন সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। এবং ওঠানামা করছে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা, শনাক্তের হার এখনও বেশি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষণ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনীতে তিনি বলেন, সব অন্যায়ের বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার। আপেল মাহমুদের রিপোর্ট। আমরা সকল নবীন অফিসাররা আপনার দোয়া চাই, জনগণের সেবায় নিজেদের আরো যোগ্য করে গড়ে তুলতে সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ 60টি বিভাগে অনুষ্ঠিত 70তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশ নেন 663 জন সরকারি কর্মকর্তা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কোর্সের সমাপনীতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো ভোগান্তি ছাড়াই জনগণের সকল সেবা নিশ্চিত করতে হবে, নবীন কর্মকর্তাদের আরও যোগ্য করে গড়ে তোলার তাগিদ দেন তিনি। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সেবা করবেন, যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদেরকেও কিন্তু সেই ট্রেনিং থেকে শুরু করে সব কিছুই মানে আমাদের নতুনভাবে নিতে হবে, অর্থাৎ এক বিশ্বের সাথে আমাদের সবসময় তাল মিলিয়ে চলতে হবে। এ সময় ধর্ষণকে সামাজিক ব্যাধির সাথে তুলনা করে তিনি ধর্ষণ প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। সমাজে কতগুলি ব্যাধি আছে, যেমন ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে, এটা যখন যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছি আইন সংশোধন করে, কাজী এখানে যদি এ ধরনের ঘটনা রোধ করার জন্য ব্যাপক ব্যবস্থা আমাদের নিতে হবে, আর সবচেয়ে বড় কথা মানুষের মাঝে জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। সমাজে কারো প্রতি যেন অন্যায় অবিচার না হয় সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী। মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে, কারণ আমি জানি যে বিচার না পেলে কী কষ্ট। আমার বাবা মা ভাই মারা গেছে, আমি এটা মামলাও করতে পারিনি, আমার সে অধিকারটাও ছিল না। এই সংস্কৃতি যেন বাংলাদেশে না থাকে, মানুষ যেন ন্যায় বিচার পায়। করোনা মহামারীর মধ্যে নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করছে নির্বাচন কমিশন। সকালে ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন জেলা রিটার্নিং কর্মকর্তা নোয়াবুল আলম। মামলার বিবরণে বলা হয়, গত শনিবার চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন শেষে সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছে মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। এছাড়া একজন সংসদ সদস্য হয়ে নির্বাচনী এলাকায় গিয়ে প্রভাব বিস্তার, সরকারি কর্মকর্তাদের হুমকি, গালমন্দ ও ভয়ভীতি দেখানোর কথাও এজাহারে উল্লেখ করা হয়। গত শনিবার চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন শেষে নেতাকর্মীদের নিয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী। এ সময় প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন তিনি। বৈশ্বিক ও আঞ্চলিক ঐক্যের মাধ্যমে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান চায় যুক্তরাষ্ট্র, এমন মনোভাব জানিয়ে ঢাকায় সফররত দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান বলেছেন, এ ব্যাপারে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে তার দেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। তিন দিনের ভারত সফর শেষে বুধবার নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান।
বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, নানা ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্ব বাড়ানোর কথা। বৈঠকে গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। As much as possible to influence decisions inside Myanmar regarding the treatment and restoration of rights of these people. But I also want to emphasize that this requires a regional and a global response, and one that every major country in the Indo-Pacific should be speaking with equal outspokenness to the government of Myanmar to take the steps necessary to ease this crisis. আলোচনায় বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়টি সামনে আনে বাংলাদেশ। খুনির আলোচনা বলেছেন যে আমরা এটা দেখতেছি, আমাদের অ্যাটর্নি জেনারেল এটা দে আর লুকিং, ওখানে আইন বিচার বিভাগটা সম্পূর্ণ ভিন্ন, ইন্ডিপেন্ডেন্ট, তারা এটা দেখতেছে, গুড নিউজ ইজ এইটা আবার রিভিউ করছে। এছাড়া এ অঞ্চলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে ভারত কতটা প্রভাব রাখে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা আমাদের দেশের স্বার্থে যা যা করার তাই করি, তারা সেই জন্যে আপনার আমাদের ইন্ডিপেন্ডেন্টলি দেখছে, দিল্লির চেহারা দিয়ে আমাদের দেখে না, আমাদের জিওপলিটিক্যাল লোকেশনে তারা আমাদের সাথে বন্ধুত্বটা গভীর করতে চায়। অন্য যে কোনো চায়না বলেন, ইন্ডিয়া বলেন, সবার থেকে আমেরিকান ইনভেস্টমেন্ট টিল টুডে ইন বাংলাদেশ ইজ দি হায়েস্ট, তারা এটা আরও বাড়াতে চায়। বৈঠকে সমুদ্র অর্থনীতি ও অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রকে আরও বিনিয়োগের আহ্বান জানানো হয়। তিন দিনের সফর শেষে 16 অক্টোবর ঢাকা ছাড়বেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রতিনিয়ত ওঠানামা করছে দেশে করোনা ভাইরাস আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরীক্ষার তুলনায় কমছে রোগী শনাক্তের হারও। সবশেষ শনাক্তের হার ছিল প্রায় 13%। স্বাস্থ্য দপ্তরের সপ্তাহ ওয়ারি তথ্য বলছে টানা 7 সপ্তাহ শনাক্তের হার কমতির দিকে, তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে এ হার এখনও বেশি। আরও জানাচ্ছেন রাসনা দাস। করোনা মহামারীর কারণে থমকে যাওয়া গোটা বিশ্বের মতো বাংলাদেশও ফিরতে শুরু করেছে পূর্ণরূপে। আবারও সবর হয়ে উঠেছে যানজটে ঠাসা রাজধানীর সড়কগুলো। লকডাউনের কড়াকড়িও শেষ হয়েছে বেশ আগেই, তাই জনগণের মধ্যেও স্বাস্থ্যবিধি মানায় এসেছে ঢিলেঢালা ভাব। বাংলাদেশের মানুষ এখন 90% লোক মাস্ক পরে না, তো আমরা একলা করে পরে কি করব? গরমে দম বন্ধ হয়ে আসছে, মাস্ক কিন্তু আমার পকেটেই আছে। মাস্ক খুলে আমি প্যাকেটের মধ্যে রাখি দিছি, বাসে তো এর জন্য বড় হয়নি, পরি নাই, ব্যাগের ভিতরেই রেখে দিছি। মাস দুয়েক ধরে দৈনিক নতুন রোগীর সংখ্যা কমেছে, করোনা পরীক্ষা আগের চেয়ে কম হচ্ছে। সরকারি হিসেবে এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 3.5 লাখেরও বেশি মানুষের শরীরে, বিপরীতে সুস্থ হয়েছেন প্রায় 2.5 লাখ, আর মারা গেছেন 5.5 হাজারেরও বেশি মানুষ। মানুষ কম আসছে পরীক্ষা করানোর জন্য, সেই জন্য আমাদের ডায়াগনোসিস বা শনাক্তের পরিমাণ কমেছে। রোগী যা শনাক্ত হয়েছে তার তুলনায় কিন্তু মৃত্যুর যে পার্সেন্টেজ এটা আগের তুলনায় কম না। সুতরাং করোনা দুর্বল হয়ে গেছে, এখন আর মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে না, এটা বলা যাবে না। সম্প্রতি IEDCR ও ICDDRB-র গবেষণার তথ্যে জানা যায় ঢাকা শহরের প্রায় অর্ধেক মানুষ এরই মধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন। অ্যান্টিবডি পরীক্ষার ফলাফল বলছে 3 মাস আগেই রাজধানীর 45% মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে এমন পরিসংখ্যান দিয়ে করোনা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তর। সার্ভেটা হয়তো স্পেসিফিক কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা যেখান থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে সেখানে হয়তো পজিটিভিটিটা বেশি, সেটা হতে পারে, কিন্তু এটা সারা দেশকে বা সারা ঢাকা শহরকে রিপ্রেজেন্ট করে না। বিশেষজ্ঞরা বলছেন টিকা না আসা পর্যন্ত এই ভাইরাস প্রতিরোধের প্রধান উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা, তবে এই ব্যাপারে শিথিলতা বাড়লে সংক্রমণ আবারও যে কোনো সময় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। সবসময় হাত পরিষ্কার রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিবছর আজকের এই দিনে বিশ্বব্যাপী হাত ধোয়া দিবসটি পালন করা হয়। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। সাবান দিয়ে হাত ধুয়ে রোগের বিস্তার ঠেকাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী পালন করা হয় হাত ধোয়া দিবস। চালানো হয় উদ্বুদ্ধকরণ প্রচারণা। কোভিড পরিস্থিতিতে হাত ধোয়ার উপকারিতা তুলে ধরে বাংলাদেশেও পালন করা হচ্ছে এ দিবসটি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ হারের দিক থেকে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। সবাইকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একজনের গায়ে যদি ভাইরাস থাকে তাহলে আই এম নট সেফ, সো উই হ্যাভ টু বি ওয়ার্ক ফর অল দ্য পিপল। একজন মানুষ যদি দারিদ্র থাকে তাহলে আমার সমাজ ক্ষতিগ্রস্ত হইতে পারে, একজন লোক যদি অসৎ হয় তাইলে আমার সমাজ ক্ষতিগ্রস্ত হবে, একজন লোক যদি ইল হেলথ হয় তাইলে। তো অর্থাৎ ওয়ান্স আই এম ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট মাই ওয়েলনেস, সো আই হ্যাভ টু বি অপটিমিস্টিক অ্যাবাউট, আই হ্যাভ টু বি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়েলনেস অফ অল দ্য পিপল। করোনা ভাইরাস থেকে বাঁচতে প্রতিবার অন্তত 20 সেকেন্ড হাত ধোয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। শুধু করোনা ভাইরাস নয়, যে কোনো ভাইরাস থেকে রক্ষা পেতে হাত ধুয়ে পরিষ্কার রাখাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। 2008 সালের 15 অক্টোবর বিশ্ব পানি সপ্তাহে সুইডেনের স্টকহোমে প্রথম এ দিবসটি উদযাপন করা হয়। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য 25% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 6.85 টাকা এবং শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে 90 টাকা। আগামী 10 ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 10 নভেম্বর। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড 700 কোটি টাকার পারপেচুয়াল বন্ড ইস্যু করবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2014 সালের ডিসেম্বরে ঝুঁকিভিত্তিক মূলধন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকাগুলোর সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকের ব্যাসেল তিন সমর্থন করার জন্য অতিরিক্ত মূলধন হিসেবে এ বন্ড ইস্যু করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়াও মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ড নামে একটি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে 50 কোটি টাকা স্পন্সর করবে। ফান্ডের কমপক্ষে 10% গ্রাহক হবে ব্যাংক, অবশিষ্ট অংশ বাজার থেকে উত্তোলন করা হবে। এবার জানাবো আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বেঁধে দেয়া সরকারি দামে আলু বিক্রি হচ্ছে না রাজধানীর বাজারে, বরং আগের চেয়ে 5 টাকা বেড়ে কোনো কোনো আলুর কেজি এখন 55 টাকা। বাজারে অভিযান শুরু করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, কিন্তু তাদের আসার আগে পালিয়ে যাচ্ছেন বেশি দাম নেওয়া ব্যবসায়ীরা। গত 1 মাস ধরে আলুর দাম বাড়ছে। টিসিবির হিসেবে 4 সপ্তাহে আলুর দাম বেড়েছে 27%। বাজার সহনীয় করতে প্রতি কেজি আলুর দাম হিমাগারে 23, পাইকারিতে 25 ও খুচরা বাজারে 30 টাকা বিক্রির সরকারি নির্দেশ জারি হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমের দেশে আলু উৎপাদন হয়েছে 1 কোটি টনের বেশি, এর 30 লাখ টনেরও বেশি উদ্বৃত্ত থাকার কথা। এবার জানাবো মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে থাইল্যান্ডে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বড় ধরনের জনসমাবেশে। আটক করা হয়েছে 3 নেতাসহ 20 জনকে। জরুরি অবস্থা কার্যকরের পর সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। থাই রাজা মহা ভাজিরা লঙ্করণের দেশে ফেরাকে কেন্দ্র করে বুধবার সকাল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী ব্যাংকক। বিরোধীরা থাইল্যান্ডের রাজনৈতিক সংস্কারের পাশাপাশি রাজার ক্ষমতা কমানোরও দাবি জানায়। দাবি উঠে প্রধানমন্ত্রী প্রায়ুথুন চান ওঝার পদত্যাগেরও। এবার জানাবো পারটেক্স খেলার খবর। উয়েফা ন্যাশনস কাপের খেলায় গ্রিজম্যান ও এমবাপ্পের গোলে ক্রোয়েশিয়াকে 2-1 ব্যবধানে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। অন্যদিকে 1-1 গোলে ড্রয় শেষ হয় ইতালি নেদারল্যান্ডসের দুর্দান্ত লড়াই। মুমিনুর রিপনের রিপোর্ট।
2018 বিশ্বকাপের ফাইনালের দুই দলের লড়াইয়ে আবারও জয় নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স। যদিও ঘরের মাঠে খেলাটা বেশ জমিয়ে তুলেছিল ক্রোয়েশিয়া, কিন্তু এবারও ফলটা বদলাতে পারেনি তারা। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা ফ্রান্স সাফল্য পায় খেলার 8 মিনিটেই। অ্যান্টোনিও গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে ক্রোয়েশিয়া। ভলাসিচের দুর্দান্ত শটে 64 মিনিটে সমতায় ফেরে ক্রোয়েটরা। তবে 14 মিনিট পর আবারও লিড নেয় ফ্রান্স। 78 মিনিটে স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর অভাবটা বুঝতেই পারেনি পর্তুগাল। সুইডেনের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধেই চালকের আসনে পর্তুগিজরা। খেলার 21 মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় তারা। আর প্রথমার্ধের শেষ দিকে দিয়েগো জোতার গোলে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। 72 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন জোতা। অন্যদিকে ইতালি ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি ছিল বেশ জমজমাট। লরেন্সো পেল্লেগ্রিনির অসাধারণ গোলে 16 মিনিটে এগিয়েছিল ইতালি। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 25 মিনিটেই ডনি বেকের গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। বাকি সময়ে দুদলের রক্ষণ ভাগ ব্যস্ত সময় কাটালেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ধর্ষণ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে, সকল অন্যায়ের বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুরের সংসদ সদস্য নিকজন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা। বৈশ্বিক ও আঞ্চলিক ঐক্যের মাধ্যমে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান চায় যুক্তরাষ্ট্র, জানালেন সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। এবং ওঠানামা করছে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা, শনাক্তের হার এখনও বেশি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।